Welcome to Merit Academic Gear, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব 2022 সালের এইচএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত সিলেবাস নিয়ে। আজ আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র। চলো তাহলে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আমাদের পূর্ণবিন্যাসকৃত সিলেবাসের আলোচনা করব আমরা অধ্যায় এবং বিষয়বস্তু অনুসারে। প্রথমেই আমাদের রয়েছে প্রথম অধ্যায়, অর্থাৎ ভৌত জগৎ ও পরিমাপ আংশিক। প্রথম অধ্যায় থেকে তোমাদের শুধুমাত্র ব্যবহারিকের প্রস্তুতি নিতে হবে, যেখানে রয়েছে স্ফেরোমিটারের ব্যবহার। এরপরেই আমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম ভেক্টর। ভেক্টর অধ্যায়ে তোমাদের যে সকল বিষয়ে অধ্যয়ন করতে হবে, প্রথমে রয়েছে ভেক্টর। ভেক্টর থেকে ভেক্টরের ধর্ম এবং চিহ্ন। এরপর আছে ভেক্টরের প্রকাশ, যেমন বল, গুণন বল, তল। এরপর বিশেষ ভেক্টর। বিশেষ ভেক্টরের মধ্যে যে সকল ভেক্টরগুলো আমাদের রয়েছে, একক ভেক্টর, নাল ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর। ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম। লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন ও বিয়োজন। ত্রিমাত্রিক আয়তকার বিস্তারে ভেক্টরের বিভাজন, স্কেলার গুণন ও ভেক্টর গুণন। এরপর রয়েছে স্কেলার গুণন ও ভেক্টর গুণন। পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস ব্যবহার ও গুরুত্ব। ভেক্টর ক্যালকুলাস। ক্যালকুলাসের মধ্যে আমাদের যেগুলো প্রিপারেশন নিতে হবে, অন্তরীকরণ এবং যোজনীকরণ। ভেক্টর অপারেটরের ব্যবহার, এখানে রয়েছে গ্রেডিয়েন্ট, ডাইভার্জেন্স এবং কার্ল। এরপরে আমাদের রয়েছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের পরে আমাদের চতুর্থ অধ্যায়। আমাদের চতুর্থ অধ্যায়ের নাম নিউটনিয়ান বলবিদ্যা। এই অধ্যায়ের যে সকল বিষয়ে আমাদের প্রিপারেশন নিতে হবে, প্রথমে রয়েছে বলের সংজ্ঞামূলক ধারণা, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, নিউটনের গতি সূত্রগুলোর সম্পর্ক। এরপর রয়েছে নিউটনের গতিসূত্রের ব্যবহার, অর্থাৎ ঘোড়ার গাড়ি, নৌকার গুণ টানা, বন্দুকের গুলি ছোড়া, মহাশূন্য অভিযান, নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। এরপর যে সকল বিষয়ে আমাদের প্রিপারেশন নিতে হবে, বল, ক্ষেত্র ও প্রাবল্যের ধারণা, রৈখিক ভরবেগের নিত্যতা, এখানে রয়েছে ধারণা সংরক্ষণশীলতা যাচাই, নিউটনের গতির তৃতীয় সূত্র এবং ভরবেগের নিত্যতা সূত্র। এরপর রয়েছে আমাদের জড়তার ভ্রামক এবং কৌণিক ভরবেগ। এরপর আমাদের যে বিষয়টা রয়েছে, কৌণিক ভরবেগ সংক্রান্ত রাশিমালা, এখানে রয়েছে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। এরপরেই রয়েছে টর্ক, টর্ক, জড়তার ভ্রামক, কৌণিক ত্বরণ। এই অধ্যায়ে আমাদের যে ব্যবহারিক রয়েছে, ব্যবহারিক অংশে রয়েছে একটি ফ্লাইহুয়ের জড়তার ভ্রামক নির্ণয়, কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র, কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বল, ধারণা এবং ব্যবহার, সংঘর্ষ, ধারণা স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক সংঘর্ষ, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ ও সমস্যা। এরপর আমাদের রয়েছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের পরে আমাদের রয়েছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম কাজ, শক্তি ও ক্ষমতা। এই অধ্যায় থেকে যে সকল বিষয়ে আমাদের প্রিপারেশন নিতে হবে, কাজ ও শক্তির সার্বজনীন ধারণা, বল, সরণ ও কাজ, স্থির বল এবং পরিবর্তনশীল বল, স্থিতিস্থাপক বল, অভিকর্ষ বল এবং সম্পাদিত কাজ, গতিশক্তি, গাণিতিক রাশিমালা প্রতিপাদন, সমস্যা সমাধান, স্থিতিশক্তি, গাণিতিক রাশিমালা প্রতিপাদন, সমস্যা সমাধান। এ অধ্যায়ে আমাদের যে ব্যবহারিক রয়েছে, একটি স্প্রিংয়ের বিভব শক্তি পরিমাপ, শক্তির নিত্যতা নীতির ব্যবহার, উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা, সরল সন্ধিত গতির শক্তি, সরল সন্ধিত গতির শক্তি, ক্ষমতা, বল ও বেগ, সংরক্ষণশীল, অসংরক্ষণশীল বল এবং কর্মদক্ষতা। এরপর আমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম
মহাকর্ষ ও অভিকর্ষ। এই অধ্যায়ে আমাদের যে সকল বিষয় প্রিপারেশন নিতে হবে, পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র, এখানে আমাদের ব্যবহারিক রয়েছে পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র যাচাই, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র, নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র, মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণের সম্পর্ক, মহাকর্ষ সূত্রের ব্যবহার গোলকের মধ্যে ও বাইরের বিভিন্ন স্থানে। মহাকর্ষ, মহাকর্ষের মধ্যে আমাদের রয়েছে বল, ক্ষেত্রপ্রবাল্য এবং বিবাহ, অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন, এখানে রয়েছে উচ্চতা, আকার, আহিক গতি। এরপর রয়েছে আমাদের অভিকর্ষ কেন্দ্র, মুক্তি বেগ, মহাকর্ষ সূত্রের ব্যবহার, প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে অনুসন্ধান, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ, বস্তু গবেষণা। এরপর আমাদের যে অধ্যায়টি রয়েছে সপ্তম অধ্যায়, আমাদের সপ্তম অধ্যায়ের নাম পদার্থের গাঠনিক ধর্ম আংশিক, পদার্থের আন্ত আণবিক আকর্ষণ বিকর্ষণ বল, এখানে রয়েছে কঠিন তরল এবং বায়বীয় মাধ্যম, পদার্থের বন্ধন, যে সকল বন্ধনগুলো আমাদের রয়েছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান্ডারওয়ালস বন্ধন। এরপর রয়েছে আন্ত আণবিক বল ও পদার্থের স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা, যেখানে রয়েছে স্থিতিস্থাপকতা, নমনীয় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু, স্থিতিস্থাপক সীমা, অসহ ভার, অসহ পীড়ন, স্থিতিস্থাপক ক্রান্তি, বিকৃতি, দৈর্ঘ্য, আকার এবং আয়তন। পীড়ন, দৈর্ঘ্য, আকার, আয়তন। এরপর আমাদের রয়েছে হুকের সূত্র, পীড়ন বিকৃতি সম্পর্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেমন ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, পয়সনের অনুপাত। এরপর আমাদের রয়েছে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের নাম পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি থেকে আমাদের যে সকল বিষয়ে প্রিপারেশন নিতে হবে, প্রথমেই রয়েছে পর্যায়বৃত্ত অর্থাৎ স্থানিক পর্যায়ক্রম, কালিক পর্যায়ক্রম, পর্যাবৃত্ত গতি, সরল সন্ধিত গতির বলের বৈশিষ্ট্য, সরল সন্ধিত গতি সম্পর্কিত রাশি, সরল দোল গতিসম্পন্ন বস্তুর অন্তরীকরণ সমীকরণ, সরল দোলন গতি, ধারণা, অন্তরীকরণ সমীকরণ এবং ব্যবহার। এরপর রয়েছে সরল দোলকের গতি, সরল দোলন গতি ও বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক, ব্যবহারিক আছে এখান থেকে আমাদের একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক নির্ণয় করো, স্প্রিংয়ের সাহায্যে ভরের তুলনা করো। এরপর আমাদের যে অধ্যায়টি রয়েছে দশম অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব, এখান থেকে আমাদের যে সকল বিষয় অধ্যয়ন করতে হবে আদর্শ সূত্র, এখান থেকে আমাদের যে সকল বিষয় প্রিপারেশন নিতে হবে আদর্শ গ্যাস সূত্র এবং সমীকরণ, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, গ্যাসের অণুক আনুমানবিক গতি তত্ত্ব, গ্যাসের গতি তত্ত্ব ও আদর্শ গ্যাসের সূত্র, শক্তির সমবিভাজন নীতি। এরপর আমাদের রয়েছে জলীয় বাষ্প ও বায়ুর চাপ, ধারণা, জলীয় বাষ্প, বায়ুর চাপের মধ্যে সম্পর্ক। এ অধ্যায়ে আরও রয়েছে শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতার ধারণা, শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক, এখান থেকে আমাদের একটি ব্যবহারিক রয়েছে, ব্যবহারিক হলো নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, এই সাথে আমাদের শেষ হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। তোমাদের সিলেবাসের এখানে ব্যবহারিক অংশ উল্লেখ করা আছে, যেমন এখানে 7টি ব্যবহারিক সংযুক্ত করা হয়েছে, তোমাদের এই সকল ব্যবহারিকগুলো থেকেই পরীক্ষায় ব্যবহারিক আসবে এবং প্রশ্নের ধারা এবং মান বটন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পূর্বে তোমাদের প্রশ্নের যে ধারা থাকতো এবং প্রশ্নের যে মান বন্টন থাকতো, অর্থাৎ কোন প্রশ্নে কত মার্ক, কয়টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এই জিনিসগুলো তোমাদের পূর্বের মতোই থাকবে, কিন্তু তোমাদের এই সকল অধ্যায়গুলো থেকেই শুধুমাত্র কোশ্চেনগুলো করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দেখব।
কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিলেবাসের কোন সকল অধ্যায় রাখা হয়েছে এবং ওই সকল অধ্যায় থেকে তোমাদের কোন সকল বিষয়বস্তুগুলো বিষয়ে প্রিপারেশন নিতে হবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথমেই তোমাদের রয়েছে প্রথম অধ্যায়, অধ্যায়ের নাম তাপগতিবিদ্যা। এখান থেকে তোমাদের যে সকল বিষয়ে প্রিপারেশন নিতে হবে, প্রথমে রয়েছে তাপমাত্রা পরিমাপের নীতি, তাপীয় সমতা, তাপমাত্রার ধারণা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ধারণা এবং ব্যবহার, তাপীয় সিস্টেম, অভ্যন্তরীণ শক্তি, তাপ অভ্যন্তরীণ শক্তি এবং কাজ। এরপরে রয়েছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ধারণা, প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কার্নো চক্র, তাপীয় ইঞ্জিন, রেফ্রিজারেটর, ইঞ্জিনের দক্ষতা, এন্ট্রপি এবং বিশৃঙ্খলা। এরপর তোমাদের যে অধ্যায়ের প্রিপারেশন নিতে হবে সেটা হলো দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ স্থির তড়িৎ। স্থির তড়িৎ অধ্যায়ে যে সকল বিষয়বস্তুগুলো উল্লেখ আছে, কুলম্ব সূত্র ও ক্ষেত্রতত্ত্ব, বিন্দু চার্জ, তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব, সম বিভব তল। এই অধ্যায়ে আরও রয়েছে তড়িৎ দ্বিমেরু, ধারণা, তড়িৎ ক্ষেত্র প্রবাল্য, তড়িৎ বিভব। এরপর রয়েছে চার্জের কোয়ান্টায়ন সংরক্ষণশীলতা, অপরিবাহী ও ডাইলেকট্রিক, ধারকের ধারণা, ধারকত্ব, শ্রেণী ও সমান্তরাল সংযোগ, তুল্য ধারকত্ব, শক্তি এবং এর ব্যবহার, কুলম্বের সূত্র হতে গাউসের সূত্র, তড়িৎ ক্ষেত্র প্রবাল্য নির্ণয়ে গাউসের সূত্রের ব্যবহার, কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। এরপরে রয়েছে আমাদের তৃতীয় অধ্যায়, অর্থাৎ চলতড়িৎ। এই অধ্যায় থেকে যে সকল বিষয়ে আমাদের অধ্যয়ন করতে হবে, রোধের উপর তাপমাত্রার প্রভাব, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। এই অধ্যায়ে আমাদের একটি ব্যবহারিক রয়েছে, সেটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা নির্ণয়। এরপর আমাদের রয়েছে কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বল, শ্রেণী ও সমান্তরাল সমন্বয়ক সংযোগ। এরপর রয়েছে কারশপের সূত্র, সূত্রের ধারণা, বর্তনীতে ব্যবহার, শান্টের ব্যবহার এবং এখানে একটি ব্যবহারিক রয়েছে, সেটি হচ্ছে মিটার ব্রিজ ও পোস্ট অফিস বক্স। এরপর রয়েছে আমাদের সপ্তম অধ্যায়, ভৌত আলোক বিজ্ঞান। এই অধ্যায়ে আমাদের যে সকল বিষয়গুলো প্রিপারেশন নিতে হবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় স্পেকট্রাম, তরঙ্গ মুখ, হাইগের নীতি, ধারণা, তরঙ্গ মুখ, আলোর প্রতিফলন ও প্রতিসরণ, আলোর ব্যতিচার এর ধারণা, ইয়ংয়ের দিচির পরীক্ষা এবং আলোর আবর্তন, আলোর সমবর্তন। এরপরে আমাদের যে অধ্যায়টি রয়েছে অষ্টম অধ্যায়, অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আংশিক। আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, জড় কাঠামো ও অজড় কাঠামো, মাইকেলসন মোরলে পরীক্ষা, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, গ্যালিলিয়ান রূপান্তর, লরেন্স রূপান্তর, আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সময় সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন ও ভর বৃদ্ধি, ভর শক্তির সম্পর্ক, মৌলিক বল, মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতা তত্ত্বের ব্যবহার, প্লাঙ্কের কালো বস্তু বিকিরণ, এক্স রে, ফটো ইলেকট্রিক। এরপরে আমাদের রয়েছে নবম অধ্যায়, অর্থাৎ পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এখান থেকে যে সকল বিষয়ে আমাদের প্রিপারেশন নিতে হবে, পরমাণু গঠনের ধারণার ক্রমবিকাশ, রাদারফোর্ড আলফাকণা পরীক্ষা, রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, বোরের পরমাণু মডেল। এরপর রয়েছে নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রতিভাস, তেজস্ক্রিয়তা, ক্ষয়, অর্ধজীবন এবং গড় জীবন। এরপর রয়েছে ভর ত্রুটি, বন্ধন শক্তি, নিউক্লিয়ার বিক্রিয়া, চেইন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশান। এরপর আমাদের রয়েছে দশম অধ্যায়, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায় থেকে যে সকল বিষয়ে আমাদের প্রিপারেশন নিতে হবে, ব্যান্ড তত্ত্ব,
ব্যর্ণতত্ত্বের আলোক পরিবাহী, অপরিবাহী এবং সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইলেকট্রনের ও হোলের ধারণা, পি টাইপ সেমিকন্ডাক্টর ও এন টাইপ সেমিকন্ডাক্টর, জাংশন ডায়োডের কার্যক্রম, একমুখীকরণ ধারণা ও ব্রিজ রেক্টিফিকেশন। এখান থেকে আমাদের যে ব্যবহারিকের প্রিপারেশন নিতে হবে, ডায়োডের সাহায্যে একমুখীকরণ, জাংশন ট্রানজিস্টার, পিএনপি, এনপিএন গঠন ও কার্যক্রম, ট্রানজিস্টারের ব্যবহার, অ্যাম্পলিফায়ার, সুইচ। নম্বর পদ্ধতি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, লজিক গেট, নট, অর, নর, এক্সর, অ্যান্ড এবং ন্যান্ড গেট। এখানে আমাদের একটি ব্যবহারিক রয়েছে, গেট বর্তনীর কার্যক্রম অর্থাৎ ট্রুথ টেবিলের সাহায্যে অ্যান্ড গেট, অর গেট, নর গেট বাস্তবায়ন। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আমাদের পাঁচটি ব্যবহারিক রাখা হয়েছে, যেখান থেকে আমাদের পরীক্ষায় ব্যবহারিক আসবে এবং প্রশ্নের ধারা এবং মান বটন অপরিবর্তিত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি শর্ট সিলেবাস থেকে তোমরা সুন্দর প্রিপারেশনে ভালো ফলাফল করবে, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন।